নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিভিন্ন দাবিতে শিলচরে বিক্ষোভ অঙ্গনওয়ারি মহিলা অর্গানাইজেশনের। শিলচর হাসপাতাল রোডে মৃত যুবকের দেহ নিয়ে সড়ক অবরোধ ক্ষুব্ধ জনতার। ধরাইয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ মন্ত্রী পরিমলের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বেতন বৃদ্ধি, বিএলও পদ থেকে অব্যাহতি সহ বিভিন্ন দাবি নিয়ে সরব হয়ে বিক্ষোভ প্রদর্শন করল অঙ্গনওয়ারি মহিলা অর্গানাইজেশনের কাছাড় জেলা কমিটি। সোমবার এক বিশাল মিছিল বের করে অফিসপাড়াস্থিত জেলাশাসক কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেন জেলার অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকারা। বিক্ষোভ চলাকালীন সময়ে বিভিন্ন স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন তারা। এদিন বিক্ষোভ শেষে সংস্থার সাধারণ সম্পাদিকা আনোয়ারা চৌধুরী স্বাক্ষরিত বিভিন্ন দাবি সম্বলিত এক স্মারকপত্র রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে জেলাশাসক রোহন কুমার ঝার মারফত প্রদান করা হয়। স্মারকপত্রে উল্লেখ করে বলা হয়, বিভাগীয় কর্তৃপক্ষের পূর্ণ সন্তুষ্টির সাথে কয়েক দশক থেকে কাজ করে যাচ্ছেন তারা, অথচ সরকারের পক্ষ থেকে যথার্থ মর্যাদা থেকে বঞ্চিত রয়েছেন। এছাড়াও দেশের অন্যান্য রাজ্যের অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকারা তাদের থেকে বেশি সাম্মানিক পাচ্ছেন বলে জানান। স্মারকপত্রে তারা দাবি জানিয়ে বলেন, তাদের সাম্মানিক হিসেবে কর্মীদের 20,000 টাকা এবং সহায়িকাদের 10,000 টাকা করে প্রদান করতে, এছাড়াও 65 বছর পর্যন্ত তাদেরকে কাজে রাখার দাবিও জানান। আমরা অঙ্গনবাড়ি ওয়ার্কার তাদের 20,000 টাকা সরকারি করা, অঙ্গনবাড়ি হেল্পারের 10,000 করা, অঙ্গনবাড়ি ওয়ার্কারের মানে সিনিয়রিটি বেসেই যে পদোন্নতি দেওয়া, ওয়ার্কার থেকে সুপারভাইজার করা, হেল্পার থেকে ওয়ার্কার করা, এবং আমরা যারা 60 বছর বয়সে যারা রে হ্যাঁ চড়ানি হয়েছে, তা আমাদের দাবি অনারারি আমাদের কোনো 60 বছর বয়স হয় না। হ্যাঁ, তারা যতদিন পর্যন্ত কাজ করতে পারে ততদিন পর্যন্ত করতে পারে, কিন্তু আমরা কথা হইলো যে 60 বছর না, আমাদের দাবি হইলো কি 70 বছর করা, মোটামুটি যতদিন পর্যন্ত তার চলার ক্ষমতা থাকে ততদিন পর্যন্ত করা। এবং অঙ্গনবাড়ি নাকি অর্গানাইজেশনের অঙ্গনবাড়ি অর্গানাইজেশনের যে মানে যারা আছে ওয়ার্কার হেল্পার তারা পদোন্নতি করা, হ্যাঁ এই লোক আমরা ছয়টা কাজ আছে, কিন্তু এখন 6টা কাজের জায়গাতে অনেক কাজ বাড়ছে, সুতরাং কাজ বাড়ার সঙ্গে সঙ্গে আমরা যে স্যালারি যেটা সেটা করা, এবং আমরা একটা মানে সরকারিকরণ এই চাকরিটার একটা সরকারিকরণ করার লাগিয়া আমরা সরকারের কাছে আজকে অনুরোধ রাখি। এটা কিটা এখন কিটা সরকারি নাই না, এটা অনারারি, আমরা সুপারভাইজার পর্যন্ত সরকারি, কিন্তু ওয়ার্কার হেল্পার যারা তারা আমরা অনারারি এম পোস্টে কাজ করি, এবং আমরা অনারারি এম পাই, ভাতা হিসাবে পাই। এটারে আমরা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া এক যুবকের মৃতদেহ নিয়ে শিলচর হাসপাতাল রোডে সড়ক অবরোধ করলেন ক্ষুব্ধ জনতা। এ নিয়ে সড়কের দুপাশে ট্রাফিক জ্যামে নাজেহাল হয়ে পড়েন সাধারণ যান চালক সহ পথচারীরা। মৃত যুবক শহরের পূর্ণপাল রোডের বছর 23-এর জয়দীপ চক্রবর্তী ওরফে মুন্না। জানা গেছে, এদিন সকালে হালকা বৃষ্টিপাতে পূর্ণপাল রোডে বৃষ্টির জল জমে মিনি বন্যার রূপ ধারণ করে। কৃত্রিম বন্যার জল জমে জয়দীপদের বাড়িতেও। এদিন সকালে ঘরের প্রয়োজনে জয়দীপবাবু মোটর চালাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। এ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। এদিন বিকেলে জয়দীপবাবুর মৃতদেহ ময়নাতদন্ত শেষে এলাকায় পৌঁছালে শুরু হয় তীব্র উত্তেজনা। এলাকাবাসী তার অকাল প্রয়াণের জন্য জেলা প্রশাসন, পুরসভা এবং সাংসদ বিধায়কদের দায়ী করেন। ক্ষুব্ধ জনতা মৃতদেহ নিয়ে অম্বিকাপুরটি হাসপাতাল রোড পয়েন্টে মৃতদেহ রেখে সড়ক অবরোধ করেন, যার দরুন রাস্তার দুপাশে ছোট বড় মাঝারি যানবাহন আটকে পড়ে, এমনকি সাধারণ পথচারীদের যাতায়াতে তীব্র সমস্যার সম্মুখীন হতে হয়। এদিন বিকেল 4:30 নাগাদ অবরোধ চালান ক্ষুব্ধ জনগণ। তাদের দাবি, মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপ্রদান সহ এলাকার জল নিকাশি ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে। একসময় পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে তার সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনের। জেলাশাসক বা পুরসভার এক্সিকিউটিভ আধিকারিক ছাড়া তারা কারোর কথায় কর্ণপাত করবেন না। ক্ষুব্ধ জনগণ জানান, জেলায় সাম্প্রতিক বন্যার পর জেলা প্রশাসন সহ সাংসদ বিধায়ককে নালা নর্দমা সাফাই করতে বারংবার দাবি জানালেও কেউ তাদের কথায় কর্ণপাত করেননি, যার দরুন হালকা বৃষ্টিপাতেও প্রাণ হারাতে হয়েছে এক যুবককে বলে জানান তারা। শেষ পাওয়া খবরে, টানা 2 ঘণ্টার অধিক সড়ক অবরোধের পর জয়দীপবাবুর মৃতদেহ শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। অবরোধ প্রত্যাহার হলেও নিকাশি ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ অব্যাহত রয়েছে।
আজকে আমরা যদি জল না থাকতো এতবারে বৃষ্টিতে জল হইছে জানিগঞ্জের জল প্রোডাক্টলো না আমতলার জল ঢুকতে পারছে তার লাগি আজকে আমরা বয়া বয়া নিছি মেটকে এবারে ওড়ে গেছে সময় তো ইউক্স দিকে আমরা পড়া গেছে এই দা এইটা এই সংকটকে 2005 থেকে এই যে পরিবারে ক্ষয়ক্ষতি ক্ষতিপূরণ এই যে বাচ্চাটা বহু মিডিয়া 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 ওটালে ওটালে ফুকের মধ্যে ওটালে পাও তো দিতে লাগছে স্যার যায় না মিডিয়া মিডিয়া বড় তো হইলে এমনি বড় বড় অফিসার ওকে লাগিয়ে আমি কি দিয়া বন্ধ করে দেয় এটা শেষ হইবো আমরা যারা সবাই ভুলি দেই ভুলি যাইবো আমরা এটা একটা রিপোর্ট ভাই দুই জনে হাত পাঙ্গি আমরা রিপোর্ট ভাই এটা বর্তক কে দিব আবারও ধলাই বিধানসভা সমষ্টির বর্জালেঙ্গা নরসিংপুর এবং পালংখার উন্নয়ন খণ্ডে আর্থিক অনটনে পিছপড়া রোগীদের সাহায্যার্থে এগিয়ে এলেন রাজ্যের পরিবহন আবগারি ও মিন বিভাগের মন্ত্রী তথা স্থানীয় ধলাইয়ের বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। সোমবার মন্ত্রী ধলাই বিধানসভা কেন্দ্রের তিনটি খণ্ডে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে 158 জন হিতাধিকারীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। চেকগুলি মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর ঐকান্তিক প্রচেষ্টার ফলে মঞ্জুর করা হয়। এদিন প্রথমে মন্ত্রী বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত 18 জন হিতাধিকারীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। চেক বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বর্জালেঙ্গা মন্ডল বিজেপির কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। যে পরীক্ষা নিরীক্ষা এগুলো আজকের দিনে ফ্রি করে দেওয়া হয়েছে, হসপিটাল গুলাতে ফ্রি করে দেওয়া হয়েছে। এই ফ্রি করিয়া যে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে মানুষের তার সুবিধা হবে। মানুষ কোথায় হয়েছে মনে করে যে আমরা ভুল দিলাম, ভুল দিলে তো পঞ্চায়েত আছে, এমএলএ আছে, এমপি আছে, তারা কাছে গেলেও সব 2021 সালের নির্বাচনের সময় ক্যামেরাবন্দি করেও প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত ভিডিও ফটোগ্রাফাররা, এ নিয়ে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে সরব শিলচর ভিডিও ও ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন। 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় কাজ করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, কিন্তু আজ অবধি তাদের প্রাপ্য থেকে বঞ্চিত রয়েছেন তারা। বিষয়টি নিয়ে বার কয়েকবার জেলাশাসক ও ইলেকশন অফিসারের দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি। এ নিয়ে অ্যাসোসিয়েশনের তরফ থেকে তৎকালীন জেলাশাসক কীর্তি জল্লিকে চারবার সনদপত্র প্রদান করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ ব্যক্ত করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। গত জুলাই মাসে 24 তারিখ বর্তমান জেলাশাসক রোহন কুমার ঝাঁর সাথে দেখা করে তিনি জানান দিন কয়েকের মধ্যেই তাদের প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে। তা সত্ত্বেও আজ অবধি তাদের বকেয়া মিটিয়ে দেওয়া হয়নি। তাই সংস্থার তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সংবাদ মাধ্যমে জানান 2021 সালে গোটা দেশে করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গ আছড়ে পড়ে তা সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়ে নির্বাচনের দৃশ্য ক্যামেরাবন্দি করেন তারা। বিষয়টি নিয়ে জেলাশাসকে বার কয়েকবার সনদপত্র প্রদান করা সত্ত্বেও নিট ফল শূন্য। তাই আগামী 30 আগস্টের মধ্যে তাদের বকে মিটিয়ে দিতে দাবি জানান, অন্যথা জেলাশাসকের কার্যালয়ের সম্মুখে অবস্থান ধর্মঘটে বসবেন বলে তারা সাফ জানিয়ে দেন। কিন্তু আজ পর্যন্ত আমরা এক টাকাও মানে পেমেন্ট পাই নাই। আমরা অনেক দিন ধরে ডিসির কাছে যাওয়া আসা করছি, ডিসি ইলেকশন অফিসার কাছে যাওয়ার পর তারা নানান অজুহাত দিয়ে আমাদেরকে নানারকমভাবে মানে বলছেন যে অপেক্ষা করেন, কোনো রকমের বিল আসেনি। কিন্তু আজ পর্যন্ত 1.5 বছর হয়ে গেছে, কোনো পেমেন্ট পাই নাই আমরা। আমরা ইলেকশনের সময় ডিসি আমাদেরকে ডেকে আমাদের সঙ্গে মিটিং করেও বলেছে যে আপনারা সুন্দরভাবে ইলেকশনের কাজগুলো কাজকর্ম করে দেবেন। বিল সম্বন্ধে আমরা আলোচনা করেছি, আমাদের সঙ্গে টেন্ডার হয়ে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে। কিন্তু আজ পর্যন্ত ডিসির কাছে যাইও কোনো সদুত্তর পাই নাই আমরা। কিন্তু আমার ইলেকশন অফিসারের কাছে যাওয়ার পরেও ইলেকশন অফিসার মানে ইয়েতেই থাকে না, অফিসেই পাওয়া যায় না। হঠাৎ এক দুদিন যদি আমরা পাই যাই, যাওয়ার পরে বললেন যে তুমি জুন মাস আগস্ট মাস সেপ্টেম্বর মাস লাস্ট আমরা গিয়ে কদিন আগে দেখা করেছি। উনি বললেন 16 আগস্ট আমরা দেখা করার পরে উনি বললেন যে না, সিলিং পারমিশন বলতে তো আমরা এগুলো বুঝবো না, আমরা কাজ করেছি, পয়সা লাগবে। জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীর হাতে নানা হেনস্থার শিকার হচ্ছেন উধারবন্দের গোসাইপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা তথা সরকারি কর্মী নজরুল হক বড়ভুইয়া।
সোমবার নিজের বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ তুললেন তিনি। জানান, গোসাইপুর এলাকায় মখলিজান বিবির 92 কাঠা জমি ছিল। 2012 থেকে 2019 পর্যন্ত 5 দফায় মোট 65 কাঠা জমি বিক্রি করেন মখলিজানের উত্তরসূরিরা, ফলে বাকি থাকা জমির পরিমাণ কমে দাঁড়ায় 27 কাঠায়। কিন্তু সম্প্রতি স্থানে থাকা 27 কাঠার পরিবর্তে 36 কাঠা জমি বিক্রি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আফতাবউদ্দিন বড়ভূঁইয়া। বিষয়টি জানতে পেরে এতে বাধা দিলে আফতাবদের চোখে শত্রু হয়ে দাঁড়ান নজরুল বাবু। এই ঘটনার পর থেকে নজরুল বাবুকে কোণঠাসা করতে নানাভাবে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও যোগ করে বলেন, সম্প্রতি আফতাবরা তাদের বাড়িতে নির্মীয়মান প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে আগুন ধরিয়ে দেয় এবং এই ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে দেওয়া হয়। যদিও ঘটনার সময় তিনি নিজের ঘরে ছিলেন বলে উল্লেখ করে সত্যতা যাচাইয়ের জন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখার কথা উল্লেখ করে তিনি। জমিবাদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, জমি নিয়ে শুধু আলতাব নয়, আফতাবের সম্পর্কিত ভাতিজা কমরুদ্দিন বড়ভূঁইও তার বিরুদ্ধে চক্রান্ত করছে বলে উল্লেখ করেন। আমি সিসি ক্যামেরা লাগাইছি, তারা আমার বিভিন্ন নমুনার কেস হ্যারাসমেন্ট করে, বলৎকারি, রেপ, পিটাকিটি। এরপর ইদানিং 19 তারিখ রাত্রে হে তার ইন্দিরা আবাস একটা ভাইছে, ভাইয়া এটা অর্ধেক ইন্দিরা আবাস মাঝে দিগর ঢুকাইছে, বাসবে তোর ঘর ঢুকানির পরে এখন এটা বাঁধতে লাগে, হে ওটা রাত কোন সময় জ্বালাইয়া আমার আমার ভাইয়ের উপরে একটা গরজলার কেস দিছে। কিন্তু আমার কোনো সিসিটিভি ক্যামেরা আছে এইটাই আমি কই আসলাম, তখন এটা ইনকোয়ারি করলে সঠিক ঘটনাটা বালি দিই। এবং এই ঘটনার পরে আমার মাননীয় এমএলএ বিধায়ক মহোদয়ে এবং ওসি আমার জিপি প্রেসিডেন্ট এরা মিলিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এমএলএ বিলে বাইরে না করি যেটা, তাই নেওয়ার পরে আমার একটা সমাধান করে দেওয়া। তখন আমার এপি প্রেসিডেন্ট এবং আমার জিপি প্রেসিডেন্টে কোয়ার কারণে আমার কাজ আমি বন্ধ করছি, এই ওয়ালর কাজটা বন্ধ করছি, যেহেতু তাই তিনি মীমাংসা করে দিবা। আর তারা বিভিন্ন নম্বর কুৎসা রটাইছে আমার নামে যে আমি সমাজ বিরোধী এই সেই, কিন্তু তারা সমাজ বিরোধী কাজে লিপ্ত, তারা নিজে সমাজ বিরোধী কাজে লিপ্ত, তারা এই আমার কাছে প্রমাণ আছে তারা সমাজ বিরোধী কাজে। হ্যাঁ, এরপরে হে আমার বাড়িতে ইয়া অ্যাবসেন্ট অ্যাটাক করে তার হ্যামলেট লাগাইয়া পরিকল্পিতভাবে এই এই নমুনার কোনো প্রমাণ আমার এ দিতে পারত না আমি এরকম করি। ওটা করার পরেও তারা আমার বিভিন্ন নমুনার বদনাম রটাইছে। এখন আমি আমার ওসি মহোদয় এবং আমার এমএলএ স্যারের কাছে আমার বিনম্র অনুরোধ, আগামী দিনে আইয়া যাতে এটা সুন্দরভাবে সমাধান করে দেন, আমি যেহেতু তান কথা কাজ রাখছি। উধারবন্দ বিধানসভার অন্তর্গত গোসাইপুর দুর্গানগর জিপির হিঞ্জুরির পাড়ের ইন্ডি বাঁধের বেহাল অবস্থায় সরব হলেন স্থানীয়রা। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রহিমউদ্দিন, মনরা বেগম, নজরুল ইসলাম লস্করের বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দিকে সরাসরি আঙুল তোলেন। তারা জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতার দরুন জীবন ঝুঁকি নিয়ে তাদের প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে। বাঁধ সারাইয়ের বিষয়টি জনপ্রতিনিধিদের অবগত করালেও তার সংস্কারের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন না জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। দীর্ঘদিন থেকে এলাকায় ইন্ডি বাঁধটি বেহাল অবস্থায় রয়েছে, বাঁশের সাঁকো দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে রোগী সহ এলাকার পথচারী ও পড়ুয়াদের। যে কোনো মুহূর্তে বাঁশের সাঁকোটি ভেঙে দুর্ঘটনার কবলে পড়তে হবে বলে আশঙ্কা ব্যক্ত করেন। এদিন সংবাদ মাধ্যমের মারফত বাঁধটি অতি শীঘ্রই সারাইয়ের জন্য বিধায়ক মিহিরকান্তি সোম এবং জেলা শাসক রোহন কুমার ঝা দৃষ্টি আকর্ষণ কামনা করেন। এই যে রাস্তাটা আছে এনডি, এই এনডিটা এরকম ভাঙ্গা আছে, একটা এক জায়গাতে তিনটা জায়গা ভাঙ্গা আছে, জলে ভাঙ্গিয়ে গেছে। ফ্লাড এই যে আপনার ফ্লাড ছিল, ফ্লাডের সময় ভাঙ্গিছে, ভাঙ্গার ফলে এটা আর খেওয়া ইয়া রাস্তাঘাট খেওয়া একে খাওয়া যুজ করাইবার কিছু মাহাতুত নাই। তখন গিয়া এখানের বাচ্চারা স্কুল যাওয়া আওয়ার লাগে বহুত প্রবলেম হয়, যে তারা স্কুল যেতে সময় জলের সময় জল তোরা যদি হয় তো স্কুলও যেতে পারে না, প্লাস তোমার স্কুলে যাওয়ার টাইমে তারা জলের দিকে যেতে সময় ফেঁকের মধ্যে পড়িয়া স্কুলেও যেতে পারে না। এরপরে ওইল গিয়া মানুষের দিকে আপ ডাউন করার লাগিয়া এগুলো তারা বিধান প্রবলেম হয়, তারা হইলে সব মানুষ হলে দিন মজুরি মানুষ সকালে বার হইল, বিকালে রাতকে 7টার সময় আইয়া গরু ডুবত, যে কীরকম ডুবত ওগু তো তার একটা ভাবনা থাকে, কীরকম ওগু যে আইয়া গরু ডুবত কীরকম জহরত, যেন রাস্তাটা যদি ক্লিয়ার থাকে তখন গিয়া মানুষ এগুলো আইয়া সিধা জলদি আইয়া ডুবে সফরিবার মতন আছে। সব এখানে দিন মজুরি খামের মানুষ কতটা পরিবার হবে, 100 পরিবার আছে, 100 পরিবারের মাঝে সব দিন মজুরি, খেয়েও টেলা চালায়, খেয়েও রিক্সা চালায়, খেয়েও রাজমিস্ত্রি কাজ করে। তখন তারা রাতকে আইতে সময় কয়েক ধরনের ঘটনা হয়, তারা লিয়া রাতকে আবার ওদিকে ওদিকে যাওয়া, মেডিকেল সেটিকেল এই সেই এগুলা আছে। পালংঘর বিধানসভা কেন্দ্রের 44 জন রোগাক্রান্ত
লোকের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ধলাইর বিধায়ক তথা রাজ্যের পরিবহন আবগারি উন্নয়ন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সোমবার দোলমেখাল জিপি অফিস সংলগ্ন কমিউনিটি হলে বিজেপির পালংঘাট মন্ডল কমিটির আয়োজিত সভায় হিতাধিকারীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি। এ উপলক্ষে এদিন মন্ডল সভাপতি সৌমেন দাসের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারের উন্নয়নমূলক কাজের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। যেটা আপনারা পাবেন এরকম নয় যে আমরা টাকা দেব আর আপনারা টাকা নিতে এসছেন, এরকম আমরা ভারতীয় জনতা পার্টির যারা কাজ করি আমরা মনে করি সমগ্র ধলাই, সমগ্র আসাম, সমগ্র ভারতবর্ষ আমাদের পরিবার। এই পরিবারকে সুস্থ সবল রাখা, শিক্ষিত সংস্কৃতি সম্পন্ন মানুষ তৈরি করে রাষ্ট্রকে উপহার দেওয়ার এক পরিকল্পনা মাননীয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় এবং আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে এবং রাষ্ট্রে ক্রমাগতভাবে চলছে। স্বাস্থ্যসেবার ব্যাপারে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন ১৬তে আমাদের সরকার আসার পরে অটল অমৃত অভিযান নামে একটা অভিযান আমরা আরম্ভ করি। কেউ যদি অসুস্থ হয়ে পড়েন ২ লক্ষ টাকার চিকিৎসার ব্যবস্থা ওনাকে দেওয়া হয়। ঠিক তেমনি করে কেন্দ্র থেকে আয়ুষ্মান ভারত নামের আরো একটা অভিযান চলে, ওইখানে ৫ লক্ষ টাকার ব্যবস্থা দেওয়া হয়। ১৬ ইংরেজির আগে ১ টাকা দেওয়ার ব্যবস্থা। আধুনিক যুগে রাস্তা থেকে বঞ্চিত বাসডহর বড় হাইলাকান্দি জিপির মানুষ, রাস্তার সংস্কারের দাবিতে আকাশ বাতাস মুখরিত করে তোলেন প্রতিবাদকারীরা। স্মার্ট ইন্ডিয়ার যোগে আধুনিক রাস্তা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে সরব হলেন বেসরকারি সংগঠন বীর লাচিত সেনা মাটিজুড়ি আঞ্চলিক কমিটি। বীর লাচিত সেনার মাটিজুড়ি আঞ্চলিক কমিটির উদ্যোগে সোমবার পূর্ব হাইলাকান্দির বড় হাইলাকান্দি মজুমদার পাড়া সংলগ্ন অটো স্ট্যান্ডে পূর্ত সড়ক সংস্কারের দাবিতে সকাল ১১টা থেকে বিকেল ২টো পর্যন্ত ৩ ঘণ্টা ব্যাপী অবস্থান ধর্মঘট পালন করা হয়। প্রতিবাদকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে জেলা পূর্ত বিভাগ ও বিধায়ক জাকির হোসেন লস্করের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন। আমি মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে আমি হাইলাকান্দি শিলচর পিডব্লিউডি রোড হইতে রতনপুর রোড পর্যন্ত বিগত ৬ বছর হয়ে গেছে আমাদের এই রোড শিলান্যাস হয়েছিল আনোয়ার হোসেন লস্কর এমএলএ থাকাকালীন, কিন্তু আনোয়ার হোসেন লস্করও ব্যর্থ এই রাস্তার জন্য। বর্তমান বিধায়ক আমার যিনি আছেন উনিও ব্যর্থ আমাদের এই রাস্তা। বিগত ৫ বছর হয়ে গেছে যে শিলান্যাস আনোয়ার হোসেন লস্করে করিয়েছিলেন, কিন্তু অত দুর্ভাগ্যজনক যে আমাদের এখানে স্কিমের মধ্যে ৯৬ লাখ টাকা স্যাংশন হয়েছিল, কিন্তু এই ৯৬ লাখ টাকার মধ্যে কিছু সংখ্যক কাজ করে ৪০% কাজ করে মেডেলিং পর্যন্ত কাজ করে ওনারা ৭০% বিল উঠিয়ে নিয়েছেন। আমি বিল আসছে না হাইলাকান্দি মাটিজুড়ি আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আমি একটি কথা জানতে চাই যে কিভাবে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার এবং জেই এই স্কিমের ৪০% কাজ করে ৭০% বিল কিভাবে আত্মসাত করা হয়। তে আত্মসাতের সঙ্গে জড়িত যারা আছেন তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে কঠিনমূলক শাস্তি দেওয়া আমি হাইলাকান্দি জেলাধিপতির কাছে আহ্বান রাখছি। আর আগামী ১৫ দিনের ভিতরে যদি আমাদের এই কাজ যদি না ধরা হয় তাহলে আমরা হাইলাকান্দি রাজপথে আমরা আন্দোলন আনতে বাধ্য হব এবং ডিসি অফিস আমরা ঘেরাও করব। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বিভিন্ন দাবিতে শিলচরে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি মহিলা অর্গানাইজেশনের। শিলচর হাসপাতাল রোডে মৃত যুবকের দেহ নিয়ে সড়ক অবরোধ ক্ষুব্ধ জনতা। ধলাইয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ মন্ত্রী পরিমলের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।